তাদের দাবি দাওয়া আদায় করতে পেরেছে। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা অর্থ রাখতো ব্যাংকে, তাদের অবসর জীবনের খরচা দিনের পর দিন সেই দিকে ধাওয়া মেরেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করবার পরিকল্পনা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। সব দিক মিলিয়েই মানুষের জীবন দুর্বিষহ হয়েছে, ফলে তাকে আরো দুর্বিষহ করবার চেষ্টা বাংলার এই তিনটি উপনির্বাচনে স্থান করে নিতে পারে। খড়গপুর বিজেপি সভাপতি ছেড়ে যাওয়া আসন, তিনি ওখানকার এমপিও বটে, ওখানে জয়লাভটা কি আলাদা রাজনৈতিক মাত্রা যোগ করলো? যোগ্য জবাব হয়েছে তার কুবাক্য, তার দিনের পর দিন যে ভাষায় তিনি কথা বলেছেন, যে ভাষায় তিনি তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, যে দাম্ভিকতার সঙ্গে তিনি কাজ করেছেন, এটা এই দাম্ভিকতাকেই সেখানকার মানুষ বাতিল করেছে। বলছে এই লোককে দিয়ে হবে না, এ দলকে দিয়ে হবে না। একটা কথা বলি, যে অনেকে বলছিল উত্তরবঙ্গ মানেই বিজেপি, উত্তরবঙ্গ মানেই বিজেপি, কিন্তু কালিয়াগঞ্জ কি একটা অন্য পথ দেখাচ্ছে? উত্তরবঙ্গ মানে বিজেপি ছিল না। আমি তো আবার বলছি, উনিশের যে জাতপাত নিয়ে যে লড়াই করবার কথা, একে রাখো ওকে বাদ দাও, যা যা কোনো অর্থনৈতিক কর্মসূচি নয়, সেইটা দিয়ে ক্ষণিকের জন্য হয়তো তারা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিলেন বা মানুষ বিভ্রান্ত হয়েছিল, সেটা এবার আর হয়নি। তার কারণ মানুষ বুঝেছে যে যা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বারবার গেছে, বারবার গিয়ে আশ্বস্ত করেছেন, ছিটমহলের সমস্যা কতদিনের ছিল সেটা দেখেছেন। আমি বলছি যে আর্থিক উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন তিনি ঘটিয়েছেন, তাকে ছাপিয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই বিজেপি দেখাতে পারেনি। উল্টে বিজেপির যে সর্বদিক থেকে ব্যর্থতা, তা কিন্তু ওই 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 উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই দেখেছে। এটা আমি বলবো যে মানুষের অভ্যুত্থান বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে সর্বদিক থেকে ব্যর্থতা, তা কিন্তু ওই 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 উত্তরবঙ্গের মানুষ ইতিমধ্যেই দেখেছে। এটা আমি বলবো যে মানুষের অভ্যুত্থান বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সফল। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সামনে দুটো মহারণ, একটা একুশের ফাইনাল এবং তার আগে পুরসভার ভোটগুলি রয়েছে, তার আগে এই তিনটি পুরসভার, তিনটি বিধানসভার উপনির্বাচন কি তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রেরণার চিহ্ন হয়ে রইল? না না, আমরা যেকোনো নির্বাচনেই আমাদের দলকে তৈরি থাকতে পারি। প্রেরণা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, নতুন নতুন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দেন, এবং আমাদের কাছে দুর্বল যে স্থানগুলো আমরা চিহ্নিত করেছি, সেই স্থানগুলো মেরামত করা এবং মানুষের পাশে যাওয়া, মানুষের মন জয় করা, এই কাজটাকে আমরা আরো ত্বরান্বিত করেছি। আরো বেশি করে মানুষের সঙ্গে জনসংযোগ যাতে হয় তার ব্যবস্থা করেছি, মানুষের কোথায় অভাব অভিযোগ সেটা বুঝতে চেষ্টা করেছি, সংগঠিত হওয়ার জন্য, সকলকে একত্রিত হওয়ার জন্য, ভয়ে ভয়ে লড়াই করবার যে পরিকল্পনা বিজেপি করেছে, তার বিরুদ্ধে আরো জনমত সংগঠিত হয়েছে এই তিনটি উপনির্বাচনের পর। একটা একটা বিশ্লেষণাত্মক প্রশ্ন রাখি, যে এই ত্রিমুখী লড়াই কি সব থেকে বেশি লাভের গুড় তুলল তৃণমূল কংগ্রেস, যে একেবারে 1:1, অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি না হয়ে এই যে তৃণমূল বিজেপি এবং সেই সঙ্গে বাম কংগ্রেস? না, 1900 তো তাই ছিল, তাহলে তিনমুখী লড়াইটা আসল নয়। তিনমুখী লড়াইয়ের সুযোগটা তখনই তারা নিয়েছে যখন তাদের লোকরা তলে তলে গিয়ে বিজেপির পদ্ম ফুলে ছাপ দিয়েছে। এবার সেই প্রবণতা বন্ধ করা গেছে, তার মানে যে তারা সিপিএম বা কংগ্রেসের সমর্থক তেমন কিছু নয়। অনেক মানুষ আছেন যারা বিভ্রান্ত হয়েছেন, তারা হয়তো ঠিক মতো বুঝতে পারেনি, তারা হয়তো কোনো বিষয়ে আমাদের প্রতি অভিমান হয়েছে, আমরা সেগুলো ইতিমধ্যেই তার মেরামত।
অবস্থা নিয়েছি, যেখানে ভুল হয়েছে আমরা গিয়ে সরাসরি বলেছি এটা ভুল, আমরা ভুল স্বীকার করছি। মানুষ ভুলেছে যে যারা কাজ করে তারা ভুলও করে, এবং এই সেই ভুলটাকে যদি শুধরে নেয় তারা, তাহলে তারা কেন পরিবর্তন চাইবে? তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইবে, এবং অস্থির বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ।